হেফাজতে ইসলামের মহাসচিব রুহুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শনিবার বুকে ব্যথা নিয়ে তিনি রাজশাহী ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই আজ সকালে মারা গেলেন তিনি। নুরুল ইসলাম জিহাদি 1948 সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধুরুং গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 2020 সালের 26 ডিসেম্বর তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন।